Welcome to Didi number 1 season 7 special partner Kuchina Small Appliances, wardrobe partner Mohini Mohan Kanjilal and Sons, jewelry partner Senko Golan Diamonds, Karigori tomar jonno. Aaj Kali Pujo. Kali Pujo manei holo alor utshob. Ar tar sathe nanan dhoroner baji ar prochur moja. Ajker ei utshobe amar sathe aaj khelte asche char jon didi. Ar shuru nebo tader Kali Pujor golpo. প্রথমে আছেন মিতা ভট্টাচার্য রায়। নমস্কার দিদি, আমি এসছি বিজয়গড় থেকে। আমি আমার বাড়ির 68 বছরের পুরনো কালীর পুজো, সেই পুজোর ইতিহাস তোমাকে শোনাবো। তারপর আছেন রিনা দাস। নমস্কার রচনা, আমি ফুলবাগান থেকে এসছি। আমাদের হচ্ছে যাদব চন্দ্র দাস মিষ্টির দোকান, ওই দোকান বাড়ির আমি বড় বৌমা, আর আমাদের দোকান 160 বছরের পুরনো। আমি একটা ইতিহাস তোমার সাথে শেয়ার করতে চাই। সবাই শুনেছে মিষ্টির দোকানের নাম, কিন্তু ইতিহাসটা আমাদের জানতে হবে। রূপালী দাস। নমস্কার দিদি, আমি বেলুড় থেকে এসেছি। আজকে কালীপুজো, কালীপুজো মানে আতশবাজি, আর আমি বুড়িমার বাড়ি থেকে এসেছি। স্বপ্না সিনহা। নমস্কার রচনা, আমি বারাসাত কেএনসি রেজিমেন্টের পক্ষ থেকে এসেছি। বারাসাত মানে একটা ঐতিহ্যপূর্ণ সুযোগ, বিখ্যাত কালীপুজো, বিখ্যাত। আমি সেই কথা তোমার সঙ্গে কিছু বলবো। শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা, সেনকো গোলান ডায়মন্ডস প্রেজেন্টস দিদি মে হয়ে যেতে। মিতাদের সাথে একটুখানি কথা বলবো। 68 বছরের পুরনো কালীপুজো, মানে মা কালীকে নিয়েই একটা ইতিহাস। 1949 সালে যখন উদ্বাস্তু আন্দোলন হয় আর কি, বাংলাদেশ থেকে আমার দাদুরা এখানে চলে আসে, সেই সময়ে যে বিজয়গড় কলোনি হচ্ছে এশিয়ার মধ্যে প্রথম কলোনি, সেই কলোনির সমস্ত জমি নিচু ছিল। সে জমিগুলোকে উঁচু করার জন্য পুকুর কেটে মাটি দিয়ে জমিগুলো উঁচু করা হচ্ছিল। সেই মাটি থেকে মা কালী উঠে আসেন, মানে মাটি কাটতে গিয়ে মূর্তি বেরিয়ে এসেছে। হ্যাঁ, পুকুর কাটতে গিয়ে যে মাটি তোলা হচ্ছিল সেই মাটির মধ্যেই মা কালী ছিলেন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তখনকার দিনে সেই মা কালীকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেই সময়কার এলাকার মানুষজন এবং যেহেতু আমরা ব্রাহ্মণ পরিবার, সবার মানে মনে হলো যে মা কালীকে এখান থেকে অন্য কোথাও যেতে দেওয়া হবে না। তারপর থেকে এত বছর ধরে আমাদের বাড়িতে মা কালী পূজিত হচ্ছেন। এই আজকে কালী পুজোর দিন, যেহেতু দিদি নাম্বার ওয়ানে ডাক পেয়েছি, এটা তোমার সাথেও একটা খেলার সুযোগ, সেটা হাতছাড়া করতে চাই না বলে পুজোর আমাদের আবার কালী পুজোর দিন সকালে শীতলা পুজো হয়, সেই পুজোটা সেরে চলে এসেছি। কালী পুজো তো রাত্রে হবে, না আমাদের সন্ধেবেলাতেই পুজো হয়। অমাবস্যা যদি লাগে, যেহেতু মানে মা কালীর বাড়িতে গৃহলক্ষ্মীর মতো পুজো করা হয় আমাদের মাকে, দক্ষিণা কালী, তো সেই জন্য সন্ধেবেলাতেই যেই অমাবস্যা লাগবে পুজো শুরু হয়ে যাবে, মানে নিশি পুজো হয় না আমাদের। এবং প্রচুর আমরা আনন্দ করি, বাজি ফাটাই, পুজোর প্রচুর কাজ করি। এবং পুজোর কাজে অনেকগুলো নিয়ম আছে, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, ছোটোবেলা থেকে এবং জন্মের পর থেকে চোখ খুলেই মা কালীকে দেখছি, সেই পুজোটার সাথে আমি ভীষণভাবে জড়িত। কাঠামোর কালী যেটা হয় তাদের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করতে হয়, কিন্তু আমাদের যেহেতু পাথরের কালী এই বিষয়টা আমাদের আগেই হয়ে গেছে আর কি। তো ঠাকুরকে স্নান করানো হয়, শাড়ি পরানো হয়, গয়না পরানো হয়, সেগুলো সব আমি করি। আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার গোত্র চেঞ্জ, কিন্তু দাদু বিধান দিয়ে গেছেন যে আমি এই কাজটা যেহেতু এত বছর করেছি, এখনও এই কাজটা আমি আনন্দের সাথে করি পুজোর দিন, কিন্তু তোমার ডাকে আজকে এখানে চলে এসেছি। বৈশিষ্ট্য কি আপনাদের এই পুজোর? ঠাকুর ভীষণ জাগ্রত, ঠাকুরের কাছে যার যা মানসিক থাকে, শুনেছি মানে আমরা তো মানসিক সেভাবে করিনি, আমরা মনে প্রাণে ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে পুজো করি। অনেকে বলে অনেকের অনেক রকম মনের ইচ্ছা পূরণ হয়। কাউর একজনের বললো চোখের প্রবলেম ছিল, সে নাকি আমাদের মন্দিরে মানসিক করেছিল, পরবর্তীকালে সোনার চোখ দিয়ে গেছেন মা কালীকে, তো তার নাকি চোখ ভালো হয়ে গেছে। বহু দূর দূর থেকে লোকে পুজো দেখতে আসে। পুজোর অনেক নিয়ম আছে, দাদুরা মানে বাংলাদেশের ফরিদপুর আমাদের দেশ, সেখান থেকেই দাদু ঠাকুর দ্বারা সবাই পুজো জানেন, বাবা আমার, কাকা আমার, জেঠুরা সবাই পুজো জানে, আমাদের বাইরের কোনো পুরোহিত পুজো করে না, এই জন্য পুজোর মধ্যে একটা আলাদা আন্তরিকতা থেকে যায়। আর খাওয়া দাওয়া ভোগ টোক নিশ্চয়ই রান্না হয়? প্রচুর ভোগ হয়, সারা পাড়াতে কাউর বাড়িতে সেদিন রান্না হয় না, সবাই আমাদের বাড়িতেই প্রসাদ খায়। অনেক বড় পরিবার তার মানে? হ্যাঁ, আমাদের অনেক বড় পরিবার, 91টি পরিবার। হ্যাঁ, বাবারা চার ভাই, তাদের সবার ছেলে মেয়ে এখন আমাদের বাড়ির মানে জামাইরাও এই পুজোর সাথে যুক্ত, আমাদের ছেলে মেয়েরাও এই পুজোর সাথে যুক্ত, সবাই আনন্দ করে। এবারে কালী পুজোটা তো এক ঘন্টা আমার সাথে আমার মঞ্চে কাটলো, তুমি দেখেছো, তাই জন্য আমি পুজোর কাজ গুছিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ, ইচ্ছা রইলো আপনার বিজয়গড়ে কালী পুজো দেখার। নিশ্চয়ই, আমিও খুব খুশি হবো যদি তুমি যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি।
এবার খেলা দেখুন কি আসছে। খেলাটা হচ্ছে একটা সুন্দর মোমবাতি স্ট্যান্ডের মধ্যে, আরেকটা মোমবাতি জ্বলছে। এই মোমবাতিটা প্রথমে ওই মোমবাতি দিয়ে জ্বালাবেন, দিয়ে ওখানে পাঁচটা মোমবাতি আছে, সেই মোমবাতিগুলো ভাসছে, সেগুলোকে সবকটাকে জ্বালাতে হবে। পাঁচটা কত তাড়াতাড়ি জ্বালাতে পারেন, যে সব থেকে আগে জ্বালাবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে শুরু করি মিতা দিকে দিয়ে। দুটো হয়ে গেছে, তিনটে হলো, জলে না ফেলার মোমবাতিটা। বাহ, মিতা খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 30 সেকেন্ড। যাদব দাসের সঙ্গে আমাদের রামকৃষ্ণ দেবেরও একটা জড়িত হয়ে পড়েছি। কেমন কি 1 নম্বর ঝামাপুকুর লেন কলকাতার প্রথম শেরিফ রাজা দিগম্বর মিত্রের বাড়ি। ওই বাড়ির গৃহদেবতা গিরিধারীর পূজারী ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, তিনি হচ্ছেন রামকৃষ্ণ দেবের দাদা। তো রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করলেন, তখন তো উনি ওনাকে নিয়ে চলে গেলেন, তখন উনি পূজোর ভার দিয়ে গেলেন ওনার ভাই তখন বালক গদাধরকে, গদাইকে। আর সেই সময় তো সন্দেশের এত ভ্যারাইটি ছিল না, তখন ছানাতে, চিনিতে, পা, তখন বলা হতো মন্ডা। আর আমাদেরও তখন যাদব চন্দ্র দাস এই রকম নয়, যদু ময়রার মন্ডা। এইটা রামকৃষ্ণদেব নিজে এটা খেতে খুব ভালোবাসতেন। পরে যখন উনি দক্ষিণেশ্বরে চলে গেলেন বা যখন তারপরে পরবর্তীকালে উনি অসুস্থ হয়ে কাশীপুর উদ্যান বাটিতেও এসেছিলেন, মানে মহেন্দ্রগুপ্ত যিনি আর কি কথামৃত লিখেছেন বা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, সব তো আমাদেরই ঝামাপুকুর এলাকা, ওই এলাকারই তো। ওনারা যখন যেতেন দক্ষিণেশ্বরে বা কাশীপুর উদ্যান বাটিতে, উনি বলতেন যে ওরে তোরা কি আমার ওই যদুর মন্ডা এনেছিস। মন্ডা আমাদের নতুন ঘুরে সন্দেশ, শুরু হয় কালী পুজোর দিন থেকে, পাক অবস্থায় আমরা দক্ষিণেশ্বরে পুজোয় ওটাই দিই আমরা, সেটা আজকের দিনে হয়, কালী পুজোর দিন শুরু হয়। আচ্ছা, আমরা মানে খুবই লাকি যে আমরা এই সূত্রে রামকৃষ্ণ দেবের সঙ্গে যোগ আছে মনে করি। এইটা কত বছর আমাদের পরম সৌভাগ্য। আমার 23 বছর। তা প্রচুর সন্দেশ খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর তো প্রথম মানে আমার হাজবেন্ড এনে দিয়েছে একটা বসন্ত পাহাড় বলে টাটকা সন্দেশ। আমি বলছি কি এই প্রাণঘাতী মিষ্টি খাইলাম আমি একটা, মানে এত সুন্দর, এত নরম খেতে, মানে অপূর্ব। পরিবারে কে কে আছেন দিদি? আমার শাশুড়ি মা, স্বামী আর আমি। তো মিষ্টির দোকানে সামলান কে, দায়িত্ব কে আছে? আমার শ্বশুর আছেন, তাদের ছেলে মেয়ের ছেলেরা আছে। আপনার স্বামীও দেখে? হ্যাঁ, আমার স্বামীও আছে। বোঝেন ব্যবসাটা কিছু? বোঝেন না একদমই? না না, ব্যবসা বুঝি না, শুধু খাই। কখনো ইচ্ছে করে না যে একটু দোকানে দিয়ে বসি, একটু দেখি কিরম ভাবে সবকিছু হয়? আমার খেতে ঘুমোতে, আরে খেয়ে ঘুমিয়েই এত বছর আমার কেটে গেল। এখন মনে হচ্ছে না হাজবেন্ড একা করে খুব ভালো কথা, যে আমি একটু হাজবেন্ডের পাশে গিয়ে দাঁড়াই, আমি একটু বুঝি ব্যবসাটা, আমি একটু সময় কাটাই ওখানে। এসছেন হাজবেন্ড আজকে? হ্যাঁ। কোথায় উনি? এত বড় ব্যবসা আপনাদের, এত বিখ্যাত প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার, বউ দেখবে না? আমি থিয়েটারের সঙ্গে যুক্ত, আমি গ্রুপ থিয়েটার করি, আমার নিজের থিয়েটারের দল আছে, আমার সবচেয়ে বড় সমালোচক গ্রুপ থিয়েটারের ও আমার মিসেস, খুব ধরে এবং ড্রেস থেকে, মেকআপ থেকে, লাইট থেকে, সেট থেকে, প্রত্যেকটা খুঁতিও চোখে পড়ে। এবং পরবর্তীকালে আমি যখন শোয়েতে গিয়ে বলি সেটা রেক্টিফিকেশন হয়। এটা তো আমাদের 160 বছরের পুরনো দোকান। এই যে পুজোটা হতো রাজা দিগম্বর মিত্রের বাড়িতে, ঠাকুর রামকৃষ্ণদেব যে পুজোটা করতেন, যে গিরিধারী মূর্তি, সেই পুজো কিন্তু আজও পর্যন্ত আমাদের দোকানের সন্দেশ দিয়েই হয়। আচ্ছা, ওই আমাদের দোকানের সন্দেশ দিই, ওই যদুময়রার সন্দেশ দিই। এখন আমাদের জি বাংলা পর্দার নতুন যে ধারাবাহিক আছে, দেখো রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির নিয়েই কিন্তু। হ্যাঁ, আমি দেখ
কি করুণাময়ী রানী রাসমণি, যেহেতু এটা একটা ঐতিহাসিক সিরিয়াল আর কোনোভাবে যেন মনে হয় আমরাও এর সাথে জড়িত হয়ে আছি, ওই জন্য দেখি আর আমার ভালোও লাগে। খুব ভালো লাগলো রিনাদি কথা বলে, ভালো থাকবেন, কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। সাবধান, জলে যেন না পড়ে। একটা হলো, দুটো, তিনটে, সাবধান, আস্তে লাস্টেরটা, সাবধান, ধরে থাকুন একটু। বাহ, রিনাদির টাইম 44 সেকেন্ড। রূপালি, আচ্ছা বুড়িমা আতশবাজি কত যুগ যুগ ধরে আমরা শুনে আসছি, বুড়িমা আতশবাজি, এই বুড়িমা নামটা করতে গেলো, বুড়িমা কি কে আসলে? বুড়িমা হচ্ছেন আসলে আমার শ্বশুরমশাইয়ের ঠাকুমা। ও, আমি হচ্ছি ফোর্থ জেনারেশনের বাড়ির বৌমা। আমার হাজবেন্ড, শ্বশুরমশাই, কাকা শ্বশুর সবাই এই ব্যবসায় যুক্ত, আমাদের বাড়িতেই ব্যবসাটা হয়। আচ্ছা, বাড়িতেই সব তৈরি হয়? আচ্ছা, প্রথম শুরু হলো কিভাবে? বুড়িমা এসেছিলেন বাংলাদেশের ফরিদপুর থেকে, 3 মেয়ে এক ছেলেকে নিয়ে উনি দেশভাগের পর এখানে চলে আসেন। এখানে আসার পরে আমাদের বেলুরেই উনি চায়ের দোকানে কাজ করতেন, না নিজেরই একটা ছোটোখাটো চায়ের দোকান ছিল, করেছিলেন। তারপরে হঠাৎ করে ওই মনে হলো যে একটু বাজি নিয়ে বসি, মানে ছোটোখাটো কাজ করতে করতে, তো সেই সময় পুলিশ নিয়ে চলে যায় লাইসেন্স না থাকার কারণে। উনি ছিলেন খুব মানে একটু রাগী বা জেদি বলাও চলে, ভাবেন যে না আমি সামান্য টাকা দিয়ে আমি কিনেছিলাম সেইটাও আমার চলে গেল, আমি এবার আর একটু বড় করে দেখাবো। আস্তে আস্তে নিজেই বানানো শুরু করেন, বানাতে বানাতে তারপরে আজ শূন্য থেকে আজ উনি এই জায়গায় এসে পৌঁছেছেন। ওনার পরে আমার শ্বশুরমশাইয়ের বাবা, তারপর শ্বশুরমশাই, আজ আমার হাজবেন্ড। তুমি কতদিন এই বাড়িতে এসছো? আমি 4 বছর বিয়ে হয়েছে। 4 বছর, 4 বছরে কিরকম অভিজ্ঞতা হচ্ছে? আমি আগে বাজি ফাটাতাম না, খুব ভয় লাগতো। হ্যাঁ, এখন এখানে এসে বাজি ফাটাই। নিজে পছন্দ করে বিয়ে করেছো? না, অ্যারেঞ্জ ম্যারেজ। আসার পরে কিরকম অভিজ্ঞতা হলো? আসার পরে প্রথম ততটা বুঝতে পারিনি, এই কালী পুজোর টাইমটা ভালো অভিজ্ঞতা হয়। আমাদের 3-4 মাস ধরে ব্যবসাটা চলে, বাড়িতেই যেহেতু ব্যবসা, বাড়ির সবাই সেই কাজের সঙ্গে যুক্ত থাকে, অনেক লোক আসে দূর দূরান্ত থেকে আসে, বাজি নিয়ে যায়। তামিলনাড়ু শিবাকাশিতে ম্যানুফ্যাকচারিং হয়, ওখান থেকে আসে, ওখান থেকে বাজিগুলো তৈরি হয়, আমাদের এখানে আসে। আচ্ছা, তো কালী পুজোর দিনটা কিভাবে কাটাও? কালী পুজোর দিনও তখনও লোকজন থাকে, কেনা বেচাটা হয়, তো আমরা ওই সারাদিন করার পরে রাত্রিবেলা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে আবার বাজি ফাটানো শুরু করি। এখন বাজি ফাটাতে ভয় করে না? না, এখন একদম ভয় করে না। আচ্ছা, বুড়িমা স্পেশাল বাজিগুলো কোনগুলো? পছন্দের তো সবাই শব্দবাজিটাই খোঁজে, কিন্তু এখন তো আর সেটা হয় না, এখন সবই আতশবাজি হয়। তো আতশবাজির মানে বুড়িমার নামে সবাই নিতে চায়, অন্য কোনো আর কোম্পানির নিতে চায় না, ফুলঝুরি হোক চরকি হোক সবাই বুড়িমার নামেই নিতে চায়। থ্যাংক ইউ রূপালী, অনেক কথা শেয়ার করলে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তোমাকেও, খুব ভালো করে কাটাও আজকে সন্ধ্যা। সময় শুরু হচ্ছে এখন স্টার শো। সাবধানে আস্তে আস্তে চেষ্টা করবে যাতে জল না লাগে মোমবাতিতে, তাহলে অনেক সময় লাগবে। একটা একটা করে করো। জল লাগছে, একটু ধরো। চলো চলো চলো, 3টে হয়ে গেছে, 4টে, আমি 35 বছর এই পুজোর সঙ্গে জড়িত আছি, অনেকদিন। বারাসাতের মেয়ে, প্রথমে আসতাম ঠাকুর দেখতে, যেমন সবাই আসে, আমি ওরকম ঘুরতে ঘুরতে আসতাম বন্ধু বান্ধব মিলে। তারপরে সেই বারাসাতের ছেলের সাথে আমার যখন বিয়ে হলো, নিজে দেখে বিয়ে করেছি, আমার স্বামী মানে অঙ্গাঙ্গভাবে এই পুজোর সঙ্গে জড়িত, যার জন্য আমিও এর সঙ্গে জড়িত হয়ে গেলাম। একদম হরিতলার মোড়ে আমাদের পুজোটা হয়। আচ্ছা, বিশাল পুজো তাহলে। বিশাল পুজো আমাদের। এবার তো কোণারকের আদরে তোমার সূর্য মন্দির, সবচেয়ে বড় জিনিস কি বলতো, দক্ষিণেশ্বরের মন্দির থেকে আমাদের পুরোহিত আসেন। আচ্ছা, ওখান থেকে পুরোহিত আসেন, ওনারা পুজো করেন, চণ্ডীপাঠ করেন, আমাদের খুব নিয়ম নিষ্ঠাভাবে পুজোটা হয়। আগে কি বলতো, 10-12টা করে বলি হতো, কি
কিন্তু আমরা মেয়েরা মিলে না এ করেছি যে বলি চলবে না, ছেলেদের বলেছি তোমরা আগে বলো, বলি বন্ধ করো। এখন আমাদের বলিটা হয় না, কিন্তু ওই সবজি বলি যেগুলো হয় সেগুলো ঠিক আছে, সেগুলো তো হয়ই, কিন্তু বলি আর পাঠা বলি আর এখনো হয় না। দুস্থ মানব বালকদের সাহায্য করা হয়, পুজোর সময় তোমার অনান সেবা হয়, ছেলে মেয়েদের বই বিতরণ করা হয়, বস্ত্র বিতরণ করা হয়। আমাদের কলকাতা যেমন কাতারে কাতারে মানুষ আসে, আমাদের এখানে সেরকম বারাসাতে কিন্তু কালী পুজোর সময় যায়। হ্যাঁ, বিশাল পুজো, কত কত মানুষ ঢোকে প্যান্ডেলে, প্রচুর প্যান্ডেল। আর আমাদের কি বলতো, ভেতরে প্রচুর জায়গা থাকে, ওখানে না প্রচুর লোক একসঙ্গে দাঁড়িয়ে দেখতে পারে, খুব নিচু প্যান্ডেলটা হয়, তাহলে সবাই মিলে পুজো দেখতে পারে। কোন পুজোতে বেশি আনন্দ করেন, দুর্গা পুজো না কালী পুজো? না কালী পুজো অবভিয়াসলি, কালী ছাড়া বাঁচতে পারবো না আমরা ভাই। খুব ভালো লাগলো কথা বলে স্বপ্নাদি, পূজার জন্য অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আবার যেও আমাদের বাড়ির সাথে। নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো থাকবেন। স্টার্ট। আপনাদের গিফট কি কি আছে বলি, বেতের মোড়ার সেট, সোফা সেট, সেন্টার টেবিল, টিভি ক্যাবিনেট এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। রীনাদির পছন্দ সেট টেবিল, রূপালির পছন্দ টিভি ক্যাবিনেট, সাবরাদির পছন্দ সোফা সেট, মিতাদির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল। সুন্দরী কমলা, সুন্দরী কমলা হানাসে, ভালো কইরা বাজান গো তোরা, সুন্দরী কমলা হানাসে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা, সরণে নূপুর দিন ঝিনি কইরা বাহাসে রে, সুন্দরী কমলা, সরণে নূপুর দিন ঝিনি কইরা বাজে রে, স্পেশাল গেস্ট স্মিতার সোম। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট। প্রথম গান সঠিক উত্তর দিলে গিফট পাবেন ক্যাসারোলের সেট। ও মা কতদিনে মুছিয়ে দিবি ছেলের চোখের জল, তুই বিনে মা এ অভাগার, তুই বিনে মা এ অভাগার, কি আছে আর বল, কতদিনে মুছিয়ে দিবি ছেলের চোখের জল। গানের কথা অনুযায়ী এখানে কার চোখের জল মুছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? তুই বিনে মা এ অভাগার, কি আছে আর বল, রূপালী ছেলের চোখের জল। একদম ঠিক, ভেরি গুড। সঙ্গে
ক্যাসেরোল এর সেট। এবার দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন স্যালাড কাটার। কালী নামে ডুবতে রে মন ভব সাগরে মাগো, কালী নামে ডুবতে রে মন ভব সাগরে মাগো, কালী নামে ডুবতে রে মন ভব সাগরে, নাম করলে শরণ পাবে চরণ যাবে যে তোরে, নাম করলে শরণ পাবে চরণ যাবে যে তোরে, কালী নামে জয় জয় কালী নামে জয় জয় কালী নামে ডুবতে রে মন ভব সাগরে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন পপকর্ন মেকার। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, লোকে বলে কালি কালো, মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরি, কালো রূপে দিগম্বরি, হৃদি পত পরে মন কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। গানের কথা অনুযায়ী শ্যামা মাকে কে কালো বলে না? কালো রূপে দিগম্বরি, কালো রূপে দিগম্বরি, হৃদি পত পরে মন কালো রে, শ্যামা তরফ থেকে প্রেসার কুকার কুকুর। আমার মায়ের পায়ের সোনা হয়ে ওঠে না ফোটে মন, আমার মায়ের পায়ের সোনা হয়ে ওঠে না ফোটে মন, তার কথা ভুল আছে, ঠিক কথাটা বলতে হবে। ও তার গন্ধ না থাক যা যাচ্ছে সে নই রে ভুয়াবরণ, জবা কি বলেছে ও? মায়ের পায়ের সোনা বলেছে, এটা জবা হবে। রাইট, 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকুয়ে। আমার মায়ের পায়ের জবা হয়ে মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী, আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করো তালি, সদানন্দ মহাকালের মনমোহিনী, সদানন্দ মহিকালী। গান অনুযায়ী কার নাচার এবং গাওয়ার কথা বলা হয়েছে? সদানন্দ মহিকালী মহাকালের মনমোহিনী, মহাকালী আপনি একদম। আপনি নাচো জুসার, এই রাউন্ডে তিনজন রয়েছেন 5 পয়েন্টসে, মিতাদি, রীনাদি এবং রূপালী।
যিনি আজকে দিদি নাম্বার ওয়ান হবেন তিনি পেয়ে যাবেন এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরারের গিফট। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, মৈনিমোহন কাঞ্জিলাল এন্ড সন্স প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে সব দিদিরা পেয়ে যাবেন মৈনিমোহন কাঞ্জিলাল এন্ড সন্সের তরফ থেকে শাড়ি। আজকের আমাদের স্পেশাল গেস্ট রিবানি, শুভ দীপাবলি। শুভ দীপাবলি তোমাকেও। আপনাদের প্রত্যেকের জন্য একটা করে কার্ড থাকবে, সেই কার্ডের মধ্যে পাঁচটা করে শব্দ লেখা রয়েছে। সেই শব্দগুলো দিদি একটা একটা করে পড়বেন, আপনাদের শব্দগুলোকে গেস করে বলতে হবে, কারণ আপনারা কানে শুনতে পাবেন না, আপনাদের কানে হেডফোনে গান বাজবে। ইচ রাইট ওয়ার্ড টু পয়েন্টস। যেটা দিয়ে শুরু করবো, সব ভালো তো? এক দো তিন চারের গান। ওকে দিদি স্টার্ট। তাল পাতা, ছাল পাতা, তাল পাতা, আলু সেদ্ধ, আলু সেদ্ধ, আলু সেদ্ধ, আলু সেদ্ধ, পুরোহিত, 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 ছোট কাকা, সোনার হার, ছোট কাকা, ছোট কাকা, ষোলো আনা, ছোট কাকা, ছোট কাকা, চোদ্দ আনা, নেক্সট, অমাবস্যা, 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 চার নম্বর, চার নম্বর, ছোট কাকা, সোনার হার, ছোট কাকা, চোদ্দ আনা, ছোট কাকা, ষোলো আনা বললেন, চোদ্দ আনা বললেন, শব্দটা ছিল ছোট কাকা। আচ্ছা, বাট ওয়েল প্লেড, চারটে সঠিক, এইট পয়েন্টস, ভেরি গুড। রিনা দি, ইরা মিনা রিকা, কি বলে মাঝে মাঝে থাকলে, টিনা মিনা টিকা, মালপোয়া, মালপোয়া, কথামৃত, হ্যাঁ কথামৃত, কথামৃত, গদাধর, 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 কথা সাগর, কথা সাগর, গদাধর, গদাধর, গিরিধারী, গিরিধারী, নিতাই, গিরিধারী, গিরিধারী, নিতাই, গিরিধারী, গিরিধারী, সন্দেশ, সন্দেশ, ভেরি গুড। রিনাদি পাঁচটা সঠিক উত্তর দিয়ে টেন পয়েন্ট। রিনাদি আপনি হাসেন না? আমি একটু কম হাসি। এদিকে আসুন তো, এই রে ওইখানে দাঁড়ান রীতা দিদি, ওখানে অনুষ্ঠান যাও তো, একটু নাচো তো। রংমশাল, 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 খাস্তা কচুরি, খাস্তা কচুরি, খাস্তা কচুরি, দুটো পরনি, প্যান্ডেল, লাস্টটা ছিল খাস্তা কচুরি, খাস্তা কচুরি, তিনটে পেরেছো রূপালি, সিক্স পয়েন্টস। চক্রাদি,
কোষাকুষি 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 ধান দুর্বা ধান দুর্বা ছাতুপা ধান দুর্বা ধান দুর্বা ছাতুপা খিচুড়ি 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 নিখুতি খিচুড়ি নিশুতি খিচুড়ি বেলপাতা বেলপাতা হাসি খুশি হাসি খুশি ধান দুর্বা ধান দুর্বা ছাতুপা ধান দুর্বা ধান দুর্বা খিচুড়ি 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 ধান দুর্বা ঠাকুমা ছাতুপা কি জিনিস ছাতুপা বলে কোনো কথা আমি শুনতে পাচ্ছিলাম না কি হচ্ছিল ধান দুর্বা ধান দুর্বা ও আচ্ছা চারটে পেরেছেন 8 পয়েন্ট ভেরি গুড মিতাদের জন্য একটা জোরে হাততালি থ্যাংক ইউ দিদি শুভদীপাবলি সবাইকে শুভদীপাবলি তোমাকেও মিতাদের পছন্দ ফল মিষ্টি রসগোল্লা মিতাদি এবং স্বপ্নাদি দুটো সুন্দর শাড়ি পেলেন মহিমন কাঞ্জিলাল এন্ড সানজের তরফ থার্ড পজিশনে আছে রূপালী 6 পয়েন্টস রূপালী এই সুন্দর শাড়িটা পেল মহিমন কাঞ্জিলাল এন্ড সানজের তরফ থেকে তোমার জন্য দেখো কি রয়েছে প্রচুর বাজি নানান রকম বাজি আছে এই পুরোটাই তোমার রূপালী শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজি মাত প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন স্যান্ডউইচ কেক পাশাপাশি ক্লু মানুষের সেবায় মন প্রাণ রাসমণির পরিচয় পান উপর নিচে ক্লু মায়ের পায়ে ভক্তের স্থান নামে আছে দুই ভগবান এবার বলো রূপালি শারদাময়ী আর রামকৃষ্ণ কেন মনে হলো মানুষের সেবায় মন প্রাণ রাসমণির শারদাময়ী আর ভক্তের স্থান দুই ভগবান রাম কৃষ্ণ ওপর নিচে এটাই ফাইনাল দেখি করুণাময়ী আর রামকৃষ্ণ মানুষের সেবায় মন প্রাণ রাসমণির পরিচয় পান কারণ আমরা সবসময় জানি করুণাময়ী রানী রাসমণি সরি রূপালি -10 দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি তোমার ভাইপো তার জেঠিমা তার একমাত্র নন্দাই তোমার কে এবার বলো রিনাদি পিসি মশাই বুঝিয়ে দাও আমার ভাইপো তার জেঠিমা উনি হচ্ছেন আমার বৌদি বৌদির নন্দাই আমার পিসিমশাই আমার স্বামী আমার ভাইপো মানে আমার ভাইয়ের ছেলে তার জেঠিমা মানে আমার আরেক ভাইয়ের বউ আমার ভাইয়ের বউ মানে তার ননদ হচ্ছে তুমি নিজে আর নন্দাই মানে হচ্ছে তোমার বর তাই আমার স্বামী সরি রিনাদি -10 তিন নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি যাগযজ্ঞ মন্ত্রচারণ সন্ধ্যা আরতি মূর্তি পুজো ভক্তি ভরে দেবতা স্মরণ মনের শান্তি এখানে পুজো এবার বলো
স্বপ্নাদি মন্দির বোঝান, যাগযজ্ঞ মন্ত্রচারণ সন্ধ্যা সবকিছু পুজোর মধ্যে আমরা পাই মন্দিরে। ভক্তিবরে দেবতা স্মরণ, দেবতাকে স্মরণ করি, মনের শান্তি ওখানেই খুঁজে পাই। কিচেন চিমনি। এবার চার নম্বর প্রশ্ন, রাইট অ্যানসার দিলে গিফট পাবেন এনকোরের তরফ থেকে 4.1 অডিও স্পিকার। প্রথমে একটা ছবি, সেখান থেকে একটা শব্দ, দ্বিতীয় আরেকটা ছবি, সেখান থেকে আরেকটা শব্দ, আর তলায় রয়েছে কা। তিনটে মিলিত হবে একটা অর্থপূর্ণ শব্দ। কেন কালী মায়ের মূর্তি, পটচিত্র, আর কা দিয়ে কালী পটকা। কালী পটকা। শেষ প্রশ্নে যাচ্ছি, পাঁচ নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে 2 বার্নার গ্যাস ওভেন। 30 পয়েন্টের অ্যান্সার, যেহেতু শেষ প্রশ্ন, ভুল করলে -20 পয়েন্ট। এই মুহূর্তে দিদি নাম্বার ওয়ান হওয়ার লড়াই হাড্ডাহাড্ডি, প্রত্যেকের সামনে সুযোগ আছে দিদি নাম্বার ওয়ান হওয়ার। শূন্যস্থান পূরণ বয়াকার দেওয়া রয়েছে 5 অক্ষরের একটি শব্দ। এবার রূপালি খেলা থেকে বেরিয়ে গেল, বাকি রইল 3 জন। এবার বলো মিতাদি। আতশবাজি। মিতাদি বলছেন আতশবাজি। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্ট। মিতাদি স্কোর ছিল 18, 30 মেরে মিতাদি স্কোর হবে 48, আর স্বপ্নাদি স্কোর হচ্ছে 38। দেখা যাক সঠিক হলো কিনা। যদি খেলে জিততে পারেন তবে পাবেন জি বাংলা এবং সেনকোকোলান ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ দিদি, 20 সেকেন্ড সময়, আমি পরপর বলবো, আপনি রিভার্সে উত্তর দেবেন। স্টার্ট। দক্ষিণা কালী, কপালিনী, রক্ষা কালী, শ্যামা পূজা, চামুণ্ডা কালী। চামুণ্ডা কালী, শ্যামা পূজা, দক্ষিণা কালী, আমি বলেছিলাম দক্ষিণা কালী, কপালিনী, রক্ষা কালী, শ্যামা পূজা, চামুণ্ডা কালী। চামুণ্ডা কালী, তারপরে শ্যামা পূজা, তারপর রক্ষা কালী, কপালিনী, দক্ষিণা কালী। মৈনিমন কাঞ্জিলাল অ্যান্ড সানজের তরফ থেকে গিফট ভাউচার। পানসারি মশলা এবং পাঁচকের তরফ থেকে গিফট স্ট্যাম্প। ভারতবর্ষে প্রথমবার অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এজিং টেকনোলজি যুক্ত ওয়াটার প্রুফ।
জলকে আরো বিশুদ্ধ করে এবং এনেছিল। আজকে দীপাবলির সন্ধ্যায় চারিদিকে প্রচুর প্রচুর আলো, প্রচুর প্রচুর আতশবাজির খেলা চলছে। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, দেখা হবে সকলের সাথে আগামীকাল ঠিক বিকেল 5টায়। সবাইকে নমস্কার, এরপরে দেখবেন জয়ী। কিন্তু শেষ করার আগে রীনাদি এবং রীনাদির স্বামী আমার জন্য মিষ্টি নিয়ে এসছেন, আমরা একটু মিষ্টি মুখ করব এবং সকলে মিলে দীপাবলির সন্ধ্যায় আতশবাজির আনন্দে মেতে উঠবো।